আবার কোভিড, আবার কি তবে লকডাউন, আবার কি তবে মাস্ক পরতে হবে, সবসময় সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার? ভাবছেন তো হঠাৎ করে কেন এই কথা বলছি? তার কারণ 18ই ডিসেম্বর ফের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যগুলিকে, আর তাতেই বলা হয়েছে যে ফের কোভিডের নিয়ম মেনে চলতে হবে। 8 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এরপর থেকেই আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি রাজ্যকে কোভিড সতর্কতায় জেলাগুলিতে নজরদারি আরও বাড়াতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পান্থের স্বাক্ষর করা নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই বড়দিনের উৎসব, আর তারপরেই বর্ষবরণ। সর্বত্রই উৎসবের আমেজ, বিভিন্ন জায়গায় খুব স্বাভাবিকভাবে ভিড়ও হবে, ফলে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই সেই সমস্ত জায়গায় বাড়তি নজরদারি রাখতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। এছাড়া সংক্রমিত এলাকায় কোভিড নিয়ম ফের নিশ্চিত হবে, জেলাভিত্তিক আক্রান্তদের রিপোর্ট নিয়মিত সংগ্রহ করতে হবে, বিশেষত আক্রান্তের শরীরে কোভিডের নতুন কোনো সংক্রমণের নমুনা রয়েছে কিনা এই ব্যাপারে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সারা দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। মঙ্গলবার 19ই ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1,970 জন, 18ই ডিসেম্বর মৃত্যু হয়েছে 5 জনের, মঙ্গলবারও আরও একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেরালাতে মৃত্যু হয়েছে 4 জনের, আর উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 1 জনের। কেরালায় করোনায় নতুন যে সাব ভ্যারিয়েন্ট JN.1 তারও খোঁজ মিলেছে, আর এই তথ্যই বেশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে। জানা গিয়েছে কেরালায় বছর 78-এর এক বৃদ্ধার শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে দ্রুত একজনের থেকে অন্যজনের মধ্যে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ তারা বলছেন যে করোনার যতগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে এই ভ্যারিয়েন্ট সবথেকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর এই ভ্যারিয়েন্ট কিন্তু মোটেই হেলাফেলার জিনিস নয়। এবার আপনাদেরকে দেখাবো যে এর কী কী লক্ষণ রয়েছে, গ্রাফিক্যালি আপনাদেরকে সেই লক্ষণগুলো দেখাবো। হালকা জ্বর, কাশি, নাকে অস্বস্তি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, মুখের মধ্যে ব্যথা বা চাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাইল সমস্যা, এইগুলো কিন্তু লক্ষণ হতে পারে। এবার এই যে বিষয়টা আপনাদেরকে বললাম, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে আপনাদের যাওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ যে এই সংক্রমণযোগ্যতার কারণে JN.1 কোভিডের একটি প্রভাবশালী স্ট্রেনে পরিণত হয়েছে এবং এর প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো যে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন যদি এই লক্ষণগুলো দেখা যায়। তাহলে সেই লক্ষণ, যে এই লক্ষণগুলো সামনে এলে আপনাদেরকে যা যা করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ নিতে হবে, অর্থাৎ এই যে নতুন সাব ভ্যারিয়েন্ট তার ছড়িয়ে পড়া রুখতে বুস্টার ডোজ নিতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, জনসমক্ষে আপনাদেরকে মাস্ক পরতে হবে যদি এই ধরনের কোনো সংক্রমণ আপনি অনুভব করেন তো।
8ই ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরম জেলায় সেখানে কারাকুলাম থেকে আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ নিশ্চিত হওয়ার পর কেসটি শনাক্ত হয়। আইসিএমআরের মহাপরিচালক ডক্টর রাজীব বাহাল তিনি বলেন যে মহিলার ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ছিল এবং এর অর্থ হচ্ছে যে হালকা লক্ষণ ছিল। তারপর কোভিড-19 থেকে তিনি সেরে উঠেছিলেন, যদিও স্ট্রেনটি দেশ জুড়ে রিপোর্ট করা হয়েছে, কিন্তু কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ আশ্বস্ত করেছেন যে করোনার সাব ভ্যারিয়েন্ট JN.1 নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই। শুধু ভারত নয়, করোনার নয়া ভ্যারিয়েন্ট কিন্তু বিশ্বজুড়েই চোখ রাঙাচ্ছে। সিঙ্গাপুরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, সেখানকার হাসপাতালগুলিতে বেড নেই। এছাড়াও বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে কোভিডের দুটো করে টিকা নেওয়া বাধ্যতামূলক জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বিমানবন্দরেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্টের খবর মেলায় সতর্ক রয়েছে রাজ্য সরকারও। হাসপাতালগুলিতে মকড্রিল শুরু হয়েছে। করোনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে। করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 2023 গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর এই ভাইরাসের সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হন বেশ কয়েকজন রোগী। সম্প্রতি চীনও এই সাব ভ্যারিয়েন্টের শিকার হয়েছে। 7 জনের শরীরে মিলেছে নতুন এই সাব ভ্যারিয়েন্ট। সাধারণ করোনা রোগীর সংখ্যাও কম নয়। এদিকে বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যাও হুহু করে বাড়ছে। আপনাদেরকে আরও একবার গ্রাফিক্যালি দেখাবো যে কী কী লক্ষণ দেখা দিতে পারে এবং সেই লক্ষণ দেখা দিলে আপনাদের ঠিক কী কী ব্যবস্থা নিতে হবে। হালকা জ্বর, কাশি, নাকে অস্বস্তি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও মুখের মধ্যে ব্যথা বা চাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রো ইনটেস্টিনাল সমস্যাও দেখা দিতে পারে। এবার আপনাদেরকে দেখাবো যে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে কী কী ব্যবস্থা নিতে হবে। সবার আগে যেটা করতে হবে যে করোনা টিকার বুস্টার ডোজ নিতে হবে, যাতে এই সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে তা রুখতে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, জনসমক্ষে মাস্ক পরতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানাবেন, ভিডিও শেয়ার করবেন, যাতে এই ধরনের লক্ষণ কারোর যদি দেখা যায় সে যাতে অবশ্যই কোনোভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।